আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও আর আমার আজকের ভিডিওটি কিন্তু প্রতিটা ভিডিও থেকে একদমই আলাদা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো কিভাবে আপনাদের বাসার বাথরুমের যে প্লাস্টিকের দরজাগুলো আছে সেগুলো পরিষ্কার করবেন এরকম প্লাস্টিকের দরজা কিন্তু কম বেশি একটা হলো কিন্তু আমাদের সবার বাসায় আছে কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখা যায় যে এই সব দরজাতে অনেক বেশি কালো দাগ পড়ে যায় বা পানির যে আয় ধরনের যে ডাক্তার সেটি পড়ে যায় আবার অনেক সময় যা দেখা যায় যে আমরা হাত দিয়ে দরজা খুলে তার ফলেও কিন্তু হাতের যে ছাপ সেটিও কিন্তু বসে যায় এই সব সমস্যার কিন্তু সমাধান আছে আমার এই ভিডিওতে যাদের দরজা অলরেডি এরকম অনেক পুরাতন হয়ে গিয়েছে বা অনেক কঠিন দাগ পড়ে গিয়েছে তারা যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের এই প্লাস্টিকের দরজা পরিষ্কার করতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনারা দেখতে পেলেন এই প্লাস্টিকের যে দরজাটা সেটি কিন্তু হাত দিয়ে একটু ঘষে দেখে দিলাম এতেও কিন্তু ময়লা উঠছে না তারপরে কিন্তু আমি ঝামা দিয়ে একটু ঘষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতেও কিন্তু এই ময়লাটা উঠছে না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি ঠিক কতটা কঠিন বা কড়াভাবে দাগটি পড়েছে আর এই কড়া দাগ এই দরজাটি কিন্তু আমি পরিষ্কার করে ফেলবো নিমেষেই আর সেটি কিভাবে করবো সেটি নিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের এই দরজা পরিষ্কার করতে এর পরের থেকে আর কোনো পরিশ্রম বা ঝামেলা কোনোটাই কিন্তু পোহাতে হবে না আমার আজকে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে দরজাটা সেটি অনেক ময়লা তো হয়েছে তার সঙ্গে কিন্তু এই দরজাতে কলমের যে দাগ বা পেন্সিলের যে দাগ সেটিও কিন্তু রয়েছে যাদের বাসায় বাচ্চারা আছে তারা কিন্তু দুষ্টামে করে এই কাজগুলো করে থাকে এই দাগগুলোও কিন্তু উঠে যাবে এই রেমিডিটি ব্যবহার করার ফলে বা এই মিশ্রণটি ব্যবহার করার ফলে আর এই মিশ্রণটিতে আমি কী কী ব্যবহার করেছি সেটি কিন্তু আমি ভিডিওর কোনো একটা সময় আপনাদেরকে বলে দেব। তো এখন যেটি করতে হবে এই যে মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছি এই মিশ্রণটি আমি যেটি করবো সেটি হচ্ছে এই দরজাতে কিন্তু লাগিয়ে দেব এখানে কিন্তু আমি একটি দরজা তৈরি করার জন্য এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি আপনার বাসায় যদি দরজার পরিমাণটা বেশি হয় অর্থাৎ আপনারা যদি দুইটা দরজা পরিষ্কার করেন বা তার থেকে বেশি যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু এখানে এই মিশ্রণটির পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িয়ে নেবেন আর এখানে যে আমি ওদানগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু খুবই সাধারণ সবসময় কিন্তু আমাদের হাতের নাগালে এবং ঘরেই পাওয়া যায় তো এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এই যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটি কিন্তু আমি এই দরজার গায়ে লাগিয়ে দিচ্ছি এই মিশ্রণটি লাগানোর ফলে এই দরজার যে ময়লাটা আছে বা কঠিন যে পানির আয়রনটা আছে সেটি কিন্তু খুব সহজে উঠে যাবে কারণ এই মিশ্রণটি লাগালে কিন্তু সেইগুলা নরম হয়ে যাবে তো অবশ্যই আপনার বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু চেষ্টা করবেন পুরো দরজাতে এই মিশ্রণটি লাগিয়ে নিতে তাতে করে কিন্তু ময়লা ওঠাতে অনেক বেশি সহজ হয়ে যাবে এই মিশ্রণটি যদি আপনার দরজাতে পুরোপুরিভাবে না লাগান তো সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা শুকনো রয়ে যাবে অর্থাৎ সেই জায়গার ময়লাটা কিন্তু খুব সহজে উঠবে না এই জন্য কিন্তু আপনার বাসায় টিপসটি ফলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই মিশ্রণটি যেন পুরোপুরিভাবে সব দরজায় লেগে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মিশ্রণটি পুরো দরজায় লাগিয়ে দিয়েছি এবার আমি এইভাবে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এই যে মিশ্রণটি এই মিশ্রণটি কিন্তু দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে দিয়েছিলাম দরজাতে এবার যেটি করতে হবে সেটি হচ্ছে এটি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটি পরিষ্কার করার জন্য আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে এখানে মাজনি ব্যবহার করেছি মাজুনি বা কাটা তার আপনারা যেটাই বলুন না কেন তবে এখানে আপনারা অবশ্যই কিন্তু বাসায় ব্যবহার কিন্তু পুরাতন যে মাজুনিটা আছে সেটি ব্যবহার করতে পারেন অথবা কিন্তু আপনারা দুই থেকে তিনটি ডিমের কষা একটি মশাইতে ঢুকিয়ে সেটি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু দুই থেকে একটি ঘষা দেওয়াতে কিন্তু এই ময়লাগুলো উঠে যাচ্ছে এত ইজিভাবে উঠে যাচ্ছে এটি কিন্তু হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি পাঁচটা পরিষ্কার নিই আর এটুকু কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি আপনাদেরকে একটু পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি এটি ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন আমি এক থেকে দুইটা ঘষা দেওয়াতে কিন্তু এই পাশটা এতটা বেশি পরিষ্কার হয়ে গিয়েছে আর ওই পাশটাতে কিন্তু অনেক বেশি ময়লা রয়ে গিয়েছে এবারে একইভাবে কিন্তু আমি অপোজিট সাইডগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেব বা ঘষে নেব এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছি এই টিপসটি ফলো করতে গেলে কিন্তু আপনাদের অনেক বেশি জোরে বা বেশি সময় ধরে কিন্তু ঘষাঘষি কোনোটাই কিন্তু করতে হবে না খুবই অল্প সময়ে বা অল্প হসাতে কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে অথবা যাদের অনেক বাসায় অনেক বেশি কাজের চাপ তারা কিন্তু সবসময় এই প্লাস্টিকের এই দরজাগুলো বাথরুম বা রান্নাঘরের যে দরজাগুলো এগুলো কিন্তু পরিষ্কার করার সময় পান না বা পরিষ্কার করা কিন্তু হয়ে ওঠে না যার ফলে কিন্তু এরকম দাগ পড়ে যায় আর যারা অনেক বেশি ব্যস্ত থাকেন খুব সহজে কাজগুলো করতে চান তারা কিন্তু এই ধরনের টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের হাতের যে কাজটা সেটি কিন্তু অনেক কম সময়ে হয়ে যাবে এসব টিপস যে কতটা কার্যকরী এটি যদি আপনারা বাসের টায়না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এখানে একটা কথা বলে দিচ্ছি আমার এই দরজাটা কিন্তু বহু বছরের পুরনো প্রায় পনেরো থেকে ষোলো বছর আগে করে এই দরজাটা তো এই জন্য কিন্তু এই যে দাগগুলো এগুলো কিন্তু অনেক বেশি কঠিনভাবে বসে গিয়েছে অনেক কঠিনভাবে বসে যাওয়ার পরেও কিন্তু এই দাগগুলো খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে আপনারে বাসায় যে দরজাটা আছে সেটি দাগ যদি এত কড়াভাবে না পড়ে থাকে তাহলে কিন্তু আপনাদের করতে আরও অল্প সময়ে হয়ে যাবে এটি কিন্তু খুবই সহজে হয়ে যাবে আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর এর মধ্যে আমি আগে বলে দিয়েছি যে দুই থেকে তিনটি রেমিটি দিয়ে দিয়েছি বা উপাদান দিয়ে দিয়েছি সেটি কিন্তু আমি ভিডিওর কোনো একটা সময় বলে দিব আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরাপুরি দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তা না হলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না যে কোনো ভিডিও যদি কেটে কেটে দেখা যায় তাহলে কিন্তু ভিডিওর যে মূল পয়েন্টগুলো সেগুলো কিন্তু বাদ হয়ে যায় এর ফলে কিন্তু অনেকেই বুঝতে পারে না পরে কিন্তু এসে প্রশ্ন করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দরজাটা পুরোপুরিভাবে ঘষে নিয়েছি ধুয়ে নেব তারাই কিন্তু এর মধ্যে আমি যে মিশ্রণটা ব্যবহার করেছিলাম তার মধ্যে কি কি উপাদান ব্যবহার করেছি সেটি কিন্তু আপনাদেরকে বলে দেবো তো প্রথমে যে উপাদানটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে লবণ এখানে আমরা বাসায় খাবার জন্য যে লবণটি ব্যবহার করি সেটি কিন্তু দিয়ে দিয়েছি এরপরে যেটি দিয়ে দিয়েছি সেটি হচ্ছে একটি ব্যবহারকৃত ডিমের খোসা তো এখানে কিন্তু আমি একটি ডিমের খোসা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু হাত দিয়ে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু শিলনোড়া দিয়ে বা একটা শিল দিয়ে বা একটা ভারী কিছু দিয়ে কিন্তু একটু গুঁতো দিয়ে এটা ভেঙে নিতে পারেন তাতেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ততটা সম্ভব ততটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করার কিন্তু দরকার নাই এমনি কিছুটা পরিমাণে গুঁড়ো করে নিলে কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আমার এই ডিমের যে খোসাটা সেটি কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব। আপনারা থালবাটি ধোয়ার জন্য যে ডিশওয়াশটা বা যে ভীমবারটা ব্যবহার করেন সেটি এখানে কিন্তু এই ভীমবারটা আমরা সবার বাসায় ব্যবহার করি যদি কারো বাসায় ভীমবারটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জামা কাপড় ধোয়ার জন্য যে ডিটারজেন্টগুলোটা ব্যবহার করেন সেটি কিন্তু দিয়ে দিতে পারেন তো এর মধ্যে আমি এরপরে দিয়ে দিয়েছি এক চামচের মতো পানি আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি এই মিশ্রণটাতে কিন্তু পরে আমি একটু হলুদ ব্যবহার করে নিয়েছি কারণ দেখা যায় যে ঘষা ঘষির যে কাজটা সেটি করতে গেলে কিন্তু হাতটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় তো হলুদটা দেওয়ার ফলে যেটি হবে আমার হাতের যে চামড়াগুলো সেটি কিন্তু উঠবে না হাতটা কিন্তু সব থাকবে তো হলুদ যে দেওয়ার সেই এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে তার জন্য সরি তো এবার আমি দরজাটা পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পানি ঢালার পরে কিন্তু দরজাটা ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এখানে উপরে যে একটা ময়লার যে লেয়ার পড়েছিলো সেটা কিন্তু আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু কিছু সময় আগে ঘষা হয়ে গিয়েছে তো ওই দাগগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল তো আমি হাত দিয়ে পরিষ্কার করার পর কিন্তু আমি আবার একটু পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখেই হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এটি কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে আর তার সঙ্গে কিন্তু দেখে মনেও হচ্ছে না যে এটি এত বছরের পুরাতন দেখে কিন্তু একদমই নতুনের মতো লাগছে আর কিন্তু এর ভেতরের যে রংটা সাদা সাদা সেটিও কিন্তু বের হয়ে এসেছে আপনারা বাসায় কিন্তু অবশ্যই এই টিপসটি ফলো করবেন ফলো করলে কিন্তু আপনারা একশো ভাগ রেজাল্ট পারবেন এটি কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি তো আর কিন্তু হয়তো বলে বোঝাতে হবে না যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারাই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য হয়ে গিয়েছে আগে ঠিক কতটা ময়লা ছিল এখন কিন্তু তার থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে তো আমার আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ